Assalamualaikum. বিকাল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি। নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা। সুষ্ঠু ভোট হলে সারা দেশে আওয়ামী লীগ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কলঙ্কের দিন আজ গণতন্ত্র মঞ্চ। 2022 সালে কর্মক্ষেত্রে নিহত 967 জন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5 কিলোমিটার যানজট। চার জেলায় শৈত্যপ্রবাহ বিপর্যস্ত জনজীবন। উল্টো পথে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় নিহত এক চালক আটক। দুর্নীতির 5 মামলায় সুচির 7 বছরের কারাদণ্ড। মায়ের মরদেহ কাঁধে তুলে নিলেন মোদী, শেষকৃত্য সম্পন্ন। এবং দক্ষিণ কোরিয়ার হাইওয়ে দুর্ঘটনায় নিহত 5, আহত 37। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির দলীয় কার্যালয়ের আশেপাশে জড়ো হওয়া নেতাকর্মীরা নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেছেন। নয়াপল্টন জামে মসজিদের সঙ্গে মিল রেখে কাতার করেন তারা। নামাজের পরে রাজধানী নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করবে বিএনপি। শুক্রবার দুপুর 1টায় জুমার নামাজে এ চিত্র দেখা গেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ভোট চোরদের মানুষ পছন্দ করে না। কথা সত্য, তার প্রমাণ হয়েছে রংপুরে। সেখানে ভোটে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এভাবে সারা দেশে সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 10 দফা দাবি আদায়ে যুগপথ গণমিছিল কর্মসূচি শুরুর আগে সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক দিন বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে সমাবেশ ও গণমিছিলে একথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। জুনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে তার উপর ভরসা রাখতে বলেছিলেন। তিনি সুষ্ঠু নির্বাচনের আশা দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এ ধরনের নির্বাচন আর কখনো ঘটেনি। গত বছরের তুলনায় 2022 সালে কর্মক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন। এবছর 1 জানুয়ারি থেকে 29 ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনার শিকার হয়েছেন মোট 1195 জন শ্রমিক। এর মধ্যে নিহত 967 জন ও আহত 228 জন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ওশি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক এম এম কবির মামুন। প্রতি বছরের মতো এবছর 2022 সালের তারা কর্মক্ষেত্রে দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করেন। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে লৌহজং উপজেলা মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার শামসপুর এলাকা পর্যন্ত এ যানজট দেখা দেয়। এ প্রতিবেদন লেখার সময় দুপুর 1টার দিকে যানজট কমে আসলেও যানবাহন চলছে ধীর গতিতে। দেশের 4 জেলায় শৈত্যপ্রবাহ বইছে, এর ফলে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দ্বিতল বাসের ধাক্কায় মোহাম্মদ আল আমিন নামে এক পথচারী নিহত হয়েছেন। ওই বাসটির চালক বজলুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তেজগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টঙ্গী গাজীপুর রুটের খনিকা বাসটি গতকাল বিকেলে ক্যাম্পাস থেকে গাজীপুর যাচ্ছিল। ফার্মগেট পার হয়ে বিজয় সরণী মোড়ের আগেই বাসটি এক পথচারীকে ধাক্কা দেয়। রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ওই পথচারীর মৃত্যু হয়। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলায় 5 অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছে জান্তা শাসিত দেশটির আদালত। শুক্রবার আদালত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে দুর্নীতির 5টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে সম্মিলিত 7 বছরের জন্য কারাদণ্ড দিয়েছে। মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, তার নাম হীরাবেন মোদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 99 বছর। স্বাস্থ্যের অবনতি হওয়ায় বুধবার তাকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুজরাটেই বসবাস করতেন মোদীর মা। ওই হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত 3:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়েতে আগুন লাগার ঘটনায় ট্রাফিক জ্যামে আটকা পড়া অন্তত 5 জন নিহত এবং প্রায় 37 জন আহত হয়েছেন। জরুরি সেবা কর্মকর্তারা ও গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, বাস ও ট্রাকের সংঘর্ষ থেকে আগুনের সূত্রপাত। তবে ঘটনাস্থলের এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, ঘটনা এখনও তদন্তনাধীন। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।